চলমান উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান ইরান সীমান্তে হোসেইন আলী জাওয়ানফার নামে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সিস্তান বেলুচিস্তান প্রদেশের খাস শহরের সঙ্গে ইরানের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সুন্নি মুসলিমদের চরমপন্থী গ্রুপ জৈশ আল আদল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এছাড়া কর্নেল জাওয়ানফারের দুই দেহরক্ষীকেও হত্যা করেছে বলে দাবি করেছে জৈশ আল আদল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তথ্যগুলো নিশ্চিত করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ঘাঁটি একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, কুদস ঘাঁটির বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন কর্নেল জাওয়ানফার। এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্জগুর গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। ওই হামলার 48 ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে 4 শিশুসহ 9 জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানিয়েছে ইরান। হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে পাকিস্তান। এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা, যা নিয়ে কোনো আপোষ করা যায় না। বিবৃতির শেষ ভাগে বলা হয়েছে, ইরান আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং পাকিস্তানের জনগণ ইরানের জনগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করে। সন্ত্রাসবাদের হুমকি সহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় সংলাপ ও সহযোগিতার উপর জোর দিয়েছি এবং যৌথ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। এদিকে মঙ্গলবার চালানো হামলার জেরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ। এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।